বর্ষাকাল সঙ্গে ইলশাগুড়ি বৃষ্টি সাথে ইলিশের বিভিন্ন পদ হলে কেমন হয়? যেমন ইলিশ পাতুরি, সর্ষে ইলিশ, দই ইলিশ, ইলিশ বিরিয়ানি। সঙ্গে সুন্দরবনের অপরূপ সৌন্দর্য দেখতে হলে অবশ্যই কিন্তু যেতে হবে সুন্দরবন ইলিশ উৎসবে। আমিও তাই এই ইলিশ উৎসবে সামিল হতে চললাম সুন্দরবন। সূচনা করছি ইলিশ উৎসবের সাগর সঙ্গম ট্রাভেলস আর এই বেখন বাংলোটা। খাবার দাবার কেমন? খুব ভালো। প্রচুর বোট আজকে দেখতে পাচ্ছি যাচ্ছে। সুন্দরবন উৎসবের মেন কিন্তু হচ্ছে খাওয়া দাওয়া। কেরামতি চালু হয়ে গেছে, কাপ্তান না বেরিয়ে আসছে বাবু সর্ষে পোস্ত দিয়ে। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক দিয়ে এরকম ফ্লেভার হতে পারে, এরকম টেস্ট হতে পারে। এইবার বর্ষা রিয়েলি শুরু হয়ে গেছে। আপনার ইলশাগুড়ি বৃষ্টিতে এসে যদি সুন্দরবনে না আসি আর ইলিশ উৎসব যদি না আসি তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে। তাই সরাসরি চলে আসলাম ইলিশ উৎসব অংশগ্রহণ করার জন্য। শিয়ালদা থেকে 7:42 ক্যানিং লোকাল ধরে সরাসরি ক্যানিংয়ে, ক্যানিং স্টেশন থেকে বেরিয়েই যাওয়ার পালা। চলে আসলাম ক্যানিং স্টেশনের বাইরে সাগর সঙ্গমের অফিসে। আর অফিসে গিয়ে দুটো দুর্দান্ত জিনিস দেখতে পেয়েছি। দুর্দান্ত পাওয়ারফুল সার্টিফিকেট ইনারা অ্যাচিভ করেছেন, যেরকম একটা আছে ISO 9001:2015 সার্টিফাইড ইনারা, আর তার সাথে MSME সার্টিফিকেটও ইনারা নিয়েছেন, মানে ভারতের 2 সেরা সার্টিফিকেট হোল্ডার ইনারা। তো সাগর সঙ্গমের অফিসের সামনে থেকে ইনাদের দেওয়া অটোতে করে আমরা এখন চলছি সোনাখালিতে, যেখানে গিয়ে আমরা বোটে উঠবো, বোট বা লঞ্চ যেটাই হোক উঠবো, আর সেখান থেকে আমরা 3 দিন একদম লাগাতার সুন্দরবন ট্রিপ করবো। সাগর সঙ্গম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে করে এইবারে শুরু হলো আমাদের সুন্দরবন ইলিশ উৎসব। আমাদের সাথে ছুটে চলেছে সারি সারি অটো টোটো, যাদের প্রত্যেকের গন্তব্যস্থল কিন্তু একটাই জায়গা, সোনাখালী, যেখান থেকে শুরু হবে এই বছরের ইলিশ উৎসবের প্রথম পর্যায়। তো চলুন যাওয়া যাক। সাগর সঙ্গম ট্রাভেলসের আন্ডারে 4-4 লাগাতার এই বোট কিন্তু একসাথে যাচ্ছে সুন্দরবনের ভিতরে ইলিশ উৎসবে। আর সেখানে আমরা একটা বোটে আছি, আর টোটাল 200 জন ইলিশ উৎসবে শুরুর দিনই যাচ্ছে, ভাবা যায়। বোটটা দেখতে পাচ্ছি বিরাট বড়, সেখানে জমিও অনেক কিছুই হবে, চলুন যাওয়া যাক। ঘ্যাটন শুরু, শুরুতে নিয়ে নিচ্ছি পুরি, আলুর দম আর পান্তুয়া। কিন্তু সবচেয়ে এটা ভালো লাগছে, প্রত্যেকে দেখুন ক্যাপ পরা, হাতে গ্লাভস পরা, এটা সবচেয়ে ভালো লাগছে। কিন্তু আনলিমিটেড, যে যত খুশি লুচি খেতে পারে। সাথে আছে আলুর দম, আলুর দমগুলো দেখুন, বেশ কষানো আলুর দম যাকে বলে, সেই কষানো আলুর দম, দুর্দান্ত আলুর দম, লুচি আলুর দম, শুরুটা একদম জমে ক্রিট। 3 দিন যে কী খাওয়া দাওয়া হবে, কী যে ঘাটন হবে তার কোনো হিসাব নেই। এটা খেয়ে নিয়ে নিচে গিয়ে দেখি রন্ধনশালায় কী হচ্ছে। সুন্দরবন উৎসবের মেন কিন্তু হচ্ছে খাওয়া দাওয়ার, দেখা তো হবে, প্রকৃতি যাই হোক দেখবেনই, কিন্তু তার সঙ্গে খাওয়া দাওয়াটাকে অস্বীকার করা যায় না। আর সেটাই তার রন্ধনশালা চলে আসলাম, যেটা এখানে বেসে। তো সেখানে দেখতে পাচ্ছি দাদা অলরেডি লুচি বেলেই চলেছে, আর এখানে দাদা ভেজে চলেছে, বেশ কিছু লুচি ভাজতে হচ্ছে নাকি দাদা? ওকে, ও ইলিশ মাছের পাতুরি আর দই ইলিশ আছে, দই ইলিশ সাগর সঙ্গমে 4-4 বোট একসঙ্গে ছুটে চলেছে হোগল নদীর মধ্যে দিয়ে। যে সাইডে ক্যামেরা দেখতে পাচ্ছেন ওই সাইডটা হচ্ছে বাসন্তী, আর তার ঠিক উল্টো সাইডে হচ্ছে সোনাখালী। সোনাখালিতে আমরা নেমেছিলাম, সেখান থেকে এখন আমাদের হোগল নদী পার হয়ে, সামনে আছে হোগল ব্রিজ পার হয়ে, এখন আমরা যাব গোসাবাদ দিকে। সামনে যাই চল। শুরুতেই সবাইকে দিচ্ছে ব্রেকফাস্টের পরে মাজা, আর এ হচ্ছে হোগল ব্রিজের নিচ দিয়ে আমরা এগিয়ে চলেছি। বোটের নিচে প্রচুর স্পেস, একসাথে 50 জন আরামসে এখানে শুয়েও কাটাতে পারবে, মানে এতটা স্পেসিয়াস বোট, ভাবা যায়। সঙ্গে আছে কেবিন, সোফা, আবার চেঞ্জ রুম। দুপুরে হবে আজকে বেগুনি, তার প্রস্তুতি চলছে। আর এইবার হচ্ছে চিংড়ির পকোড়া, ও সেই মানে কখনো থামতে দেবে না, মুখ চালানো থামতে দেবে না। এই যে চিংড়ির পকোড়া কমপ্লিট।
বিট্টু শুরু করে দিয়েছে অলরেডি, ক্যারামতি চালু হয়ে গেছে, কাপ্তান না? এখানে প্রত্যেকে কিন্তু একটা 500 ml জলের বোতল দেওয়া হয়, এটা শেষ হলে পরে এখানে জল ড্রাম থেকে আপনি কন্টিনিউয়াসলি মিনারেল ওয়াটার খেতেই পারবেন। সকলকে দেওয়া হচ্ছে মাজা। টিফিনের পরেই চলে আসলো চা। কন্টিনিউয়াসলি কোনো না কোনো খাবার আসতেই থাকছে। তো ইলশাগুড়ি বৃষ্টির মধ্যে সুন্দরবনে ইলিশ উৎসব সূচনা হচ্ছে, সুন্দরবনের সাগর সঙ্গম ট্রাভেলসের, আর সেই সূচনা করানোর সুযোগ হচ্ছে আমার, আর তাই দুটো ইলিশ আর সাথে আছে শুক্রলঙ্কার গুঁড়ো, হলুদ আর তেল, সেইদের সূচনা করি। তো এবার তেল, সেটা তো হলুদ আর একটু শুক্রলঙ্কার গুঁড়ো নিয়ে সূচনা করছি ইলিশ উৎসবের সাগর সঙ্গম ট্রাভেলসে। আর সেখানে দুটো বোট একসাথেই জুড়ে আছে, আরও দুটো বোট আছে যেটা সামনে এগিয়ে গেছে। তো সূচনা হোক জবরদস্ত ইলিশ উৎসব, নেক্সট 3 মাস জবরদস্ত চলুক সাগর সঙ্গম ট্রাভেলসের ইলিশ উৎসব। আপনারাও আসুন, জমি এনজয় করুন সাগর সঙ্গমের আন্ডারে, দুর্দান্ত ইলিশ মাছের বিভিন্ন পদ দিয়ে ইলিশ উৎসব। চিংড়ির পকোড়া দেখুন, চিংড়ি আর উপরে হালকা কোট করে ফ্রাই করা, সঙ্গে আছে টমেটো ক্যাচাপ। চলে আসলাম এবার আমরা গোসাবাতে। তো প্রথমে চলে আসলাম আমরা হ্যামিল্টন সাহেবের বাড়ি, এই সামনে বাড়িটা দেখা যাচ্ছে। এখন জাস্ট এর আশেপাশে যদি সামনে হসপিটাল আছে, অফিসও আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি সেই পুরনো হ্যামিল্টন সাহেবের বাংলো। এখানে সবাই মেনলি আসে, আর একটা জায়গায় যায়, সেখানে এখন যাওয়ার পালা। এবার চলে আসলাম আমরা বেকন বাংলোতে, যেখানে এন্ট্রি ফি হচ্ছে 5 টাকা করে। তো রবীন্দ্রনাথ স্মৃতি বিজড়িত বেকন বাংলোতে আমরা এখন চলে এসেছি। তো 1932 সালে বেকন বাংলোতে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন, আর দুজনের মানে বেকন সাহেব আর হচ্ছে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত একটা এখানে মূর্তিও রাখা আছে, আর সুন্দরভাবে সেই জায়গাটাকে সাজিয়ে তোলা হয়েছে লোকাল প্রশাসন দ্বারা। আর এই যে বেকন বাংলোটা, সে এখনও আছে, আর আশেপাশটা কিন্তু বেশ ঘুরে দেখার মতো। তবে বর্ষাকাল হওয়ার জন্য চারিদিকে একটু জল জমে গেছে, কিন্তু জায়গাটা একবারে মন্দ নয়। আর রাতের জন্য মটন কষা অলরেডি বানানো শুরু হয়ে গেছে, মটন অলরেডি বয়েলড হচ্ছে। তার মধ্যে দেখতে পাচ্ছি গোটা গোটা পেঁয়াজ দেওয়া আছে, শুকনো লঙ্কা গুঁড়ো, আদা, রসুন সব দিয়ে দিয়েছে। দিয়ে বাবুকে ভালো করে একদম কষানো হচ্ছে, কষা কাকে বলে, কষা কষা। তো ভাই বলো তোমাদের কেমন লাগছে এখানে এসে? সাগর সঙ্গমের খাবার দাবার কেমন? খুব ভালো, ভালো লেগেছে। আর ইলিশটা কেমন লাগলো? ইলিশ অসাধারণ এসে, ইলিশ খুব ভালো। ইলিশে তো দুই রকম পথ ছিল দেখলাম, মানে গোসাবা থেকে এখন পাখিরালয় যাওয়ার পথে অলরেডি শুরু হয়ে গেছে লাঞ্চ খাওয়া। বাঁশকাঠি চালের ভাত, তার সাথে লেবু লঙ্কা, সাথে আছে বেগুনি, কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক আর মিষ্টি কুমড়া দিয়ে ছেঁচড়া, ইলিশ মাছের পাতুরি, দই ইলিশ, চাটনি, পাঁপড়। তো শুরু করি খাওয়া দাওয়ার পর্ব, জবরদস্ত ভুক লেগে গেছে। কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল, তো মাছের মাথা দিয়ে মুগ ডাল, মাছের মাথার যা ফ্লেভার, দুর্দান্ত মুগ ডাল, আর খুব হাইজিন মেনটেন করে সবাইকে দিচ্ছে, সঙ্গে বেগুনি, আর সাথে আছে ইলিশ মাছের মাথা দিয়ে, দেখুন ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক আর মিষ্টি কুমড়া দিয়ে একটা জবরদস্ত ছেঁচড়া টাইপের বানানো। ও রিয়েলি ফাটাফাটি খেতে, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে এরকম ফ্লেভার হতে পারে, এরকম টেস্ট হতে পারে, আমার ধারণার বাইরে ছিল। অসাধারণ খেতে, অসাধারণ স্বাদ। এবার নিয়ে নিচ্ছে দই ইলিশ। অনেক জায়গাতে দেখেছি ইলিশ মাছ ভাজা দেয়, কিন্তু এখানে দিচ্ছে হচ্ছে দই ইলিশ। আর সময় দেখুন একটা দই দিয়ে একটা সুন্দর একটা গ্রেভি বানানো। ইলিশ মাছটা দেখুন অলরেডি আমি ভেঙে ফেলেছি, ইলিশ মাছটা দেখুন একদম ফ্রেশ ইলিশ। সুন্দরবনে যদি এরকম ইলিশ দেয়, রিয়েলি গুড কোয়ালিটি ইলিশ এখানে দিচ্ছে, আর সেটা দই দিয়েও আলাদাই স্বাদ।
এবার চলে এসছে পাতুরির পালা। ইলিশ মাছের পাতুরি দেওয়া হচ্ছে প্রথম দিনই, একদম ভাপা ইলিশ মাছ। ও বেরিয়ে আসছে বাবু, সর্ষে পোস্ত দিয়ে ম্যারিনেট করা, সঙ্গে কাঁচা লঙ্কা দেওয়া ছিল, মানে ইলিশ মাছের একটা পিস এর মধ্যে দেওয়া আছে। দেখুন একবারে খসে পড়ছে এরকম সাইজের ইলিশ। ইলিশ মাছটা দেখুন একদম এক ক্লাস কোয়ালিটি ইলিশ মাছ, এরকম সাদা ধবধবে ইলিশ মাছ। ফ্রেশ কাকে বলে, তার সাথে সর্ষের তেল পোস্ত, কাঁচা সর্ষের তেল যে ফ্লেভার রয়েছে অনবদ্য। তো ইলিশ তো খাওয়া শুরু করেছি, দু রকম ইলিশ নিয়েছি, কোনটা ছেলে কোনটা খাওয়া বুঝতে পারছি না। এদিকে ইলিশ পাতুরি, এদিকে দই ইলিশ, হামলে পড়েছে। সাগর সঙ্গে ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে আসলে খাবার দাওয়ার জন্য আপনাকে বারবার আসতে হবে, এত সুন্দর খাবার দাওয়া জাস্ট অন্য লেভেলের। দই ইলিশটা যেরকম ঠিক সেরকমই হয়েছে পাতুরিটা, ভালো পাতুরি। একটুখানি ধেড়াচ্ছি মাছটা খেতে গিয়ে, কিন্তু ভালো লাগছে, খাওয়ার দাওয়া সত্যি খুব ভালো, সত্যি খুব ভালো লাগছে। খাওয়ার যা শেষ হয়েছে, মানে সাথে সাথে হাত ধোয়া সাথে সাথে দিয়ে দিচ্ছে। চলে আসলাম পাখিরালয়তে, মোটামুটি এখন 4:10, তার মধ্যে আমাদের পাখিরালয়তে নিয়ে চলে আসলো। এইবার যাওয়ার পালা পাখিরালয়তে, যে হোটেল রিসর্ট যেখানে রাখবে আমাদেরকে সেখানে যাওয়ার পালা। তো সাগর সঙ্গম ট্রাভেল সেন্টার আসলে সবসময় নারা দেখেছি হোটেল ময়নাকি রাখে, তো আমরা এখন হোটেল ময়নাকির ভিতরে যাবো, অনেকটাই দূর। তো আমরা যে রুমটা পেয়েছি এখানে 4-bedded room, এখানে 4 জন থাকতে পারি। এসি রুম, আপনারা চাইলে এসি নন এসি সব রকম ভাবে নিতে পারেন। তো আমরা যেহেতু এসি নিচ্ছি, তার মধ্যে তো এসি অবশ্যই থাকবে। তো বেশ স্পেসিয়াস, বেশ বড় সড়ো আর নতুন ঝা চকচকে রুম। এই রুমে যদিও গত বছর এসে থাকার সৌভাগ্য হয়েছে, সাথে আছে অ্যাটাচ বাথরুম। তো রুমে এসে তো আমরা সবাই রিফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপরে একবার অলরেডি ওরা ব্ল্যাক টি দিয়ে গেছে, তারপরে চলে এসেছে আবার পকোড়া, চিকেন পকোড়া, মানে কন্টিনিউয়াসলি কিছু না কিছু খাবার আসছেই। এই দেখুন চিকেন পকোড়া, বেশ সঙ্গে স্যালাড হিসাবে দিয়েছে শশা, ক্যাচাপ আছে, আর তার সাথে আছে কফি। সব রকম আয়োজন একদম কমপ্লিট। প্রথম দিন সন্ধ্যাবেলাতেই লোকনৃত্যের আয়োজন হয়েছিল, দুর্দান্ত আয়োজন। তো প্রথম দিন রাতে সবসময় সুন্দরবনে যদি আসেন, সাগর সঙ্গম ট্রাভেলসের আন্ডারে আসতে পারে, অবশ্যই রাতে কিন্তু মাটন পাবেনই পাবেন। এই দেখুন 3 পিস মাটন, একটা করে আলু দেওয়া হয়ই হয় এখানে, আর সাথে থাকে দেখুন সেই আলু ভাজা, নরম করে আলু ভাজা, তার সাথে স্যালাড হিসাবে থাকে পেঁয়াজ শশা, আর থাকে ডাল, আর যেটা বললাম মাংস তো আছে, আর থাকে মিষ্টি। এবার খাওয়া শুরু পালা, শুরু করছি খাওয়া দাওয়া। আর সেখানে প্রথমে যে নিচ্ছি হচ্ছে ডাল, মুসুরির ডাল টমেটো দিয়ে, মুসুরির ডাল সাথে নরম করে ভাজা আলু ভাজা, স্যালাড, ডাল আলু ভাজা স্যালাড, ওকে। প্লেসে খাসির মাংস একদম জবরদস্ত, এক একটা মোটামুটি 40-50 গ্রামের ওজনের পিস হয়, এরকম ওজনের পিস মেনলি 3 পিস দেওয়া হয়। এবার জবরদস্ত কষানো খাসির মাংস, প্রথম দিন রাতেই জবরদস্ত খাওয়া দাওয়া, জম্পের পুরো কষিয়ে রান্না করে যেটা সেটা দুপুরবেলা দেখেছি। ইতিমধ্যে পেঁয়াজ আদা রসুন দিয়ে বেশ ভালো করে ওনারা কষাচ্ছিলেন বোটের মধ্যে দেখে, এটা হচ্ছে আউটপুট। মাংসগুলো দেখুন একদম নরম, দেখুন পিঙ্কিশ মাটন, সেই মাটন, মাটনের কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। আলু থাকে, আলু খাসির মাংসতে আলু থাকলে পরে, বা যে কোনো মাংসতেই আলু থাকলে পরে একটা আলাদা ফ্লেভার তৈরি হয় বা আলাদা স্বাদ তৈরি হয়। জম্পেশ খেতে মাংস তো ভাই এরকম রিয়েলি ফাটাফাটি খেতে। এ দেখুন সাগর সঙ্গম ট্রাভেলস আন্ডারে আসলে বটে, এরকম ফাটাফাটি খাবার দাবার খাওয়ার সত্যি সুযোগ আছে, জমিয়ে জমিয়ে ফাটাফাটি খাবার এনজয় করুন। দুপুরে ইলিশ,
রাতে মাটন, সন্ধ্যায় আবার চিকেন। এটা প্রথম দিনে, দ্বিতীয় দিন আরও অনেক ধামাকা আছে। আলাদাই ফিলবার, সত্যি ফাটাফাটি। খাবারটা শেষ করি, বাড়িটা খাই। সাগর সংগ্রামের রাত্রে খাওয়া দাওয়া জমিয়ে হচ্ছে। তো রাত্রিবেলা সাগর সংগ্রামের ডিনার করতে চলে এসেছি সাগর সংগ্রামের আন্ডারে। লাল মটনের ঝোল একদম, ডাল আলু ভাজা খাওয়া হয়ে গেছে। নতুন করে কিছু বলার নেই সাগর সংগ্রামের ব্যাপারে। সাগর সংগ্রাম আমাদের কাছে কিন্তু ফ্যামিলির মধ্যে হয়েছে, পরপর তিনবার কিন্তু আমরা এসেছি। এদের সার্ভিস, যারা এখানে সার্ভিস দেয় তাদের সার্ভিস দুর্দান্ত। প্রত্যেকটা ছেলে কিন্তু কঠোর পরিশ্রম করে ভোর থেকে। বোটে আপনি থাকাকালে আপনার কী দরকার, কী প্রয়োজন, কখন কী খাবেন না খাবেন সব কিন্তু ওরা দায়িত্ব নিয়ে পালন করে। আর রাত্রিবেলাও কিন্তু ঠিক সেইভাবেই বোটে আনার পর দায়িত্ব নিয়ে সবাইকে খাওয়া দাওয়াটা সার্ভ করে। আজকে এরকম মাটনের কষা হয়েছে ফার্স্ট দিন। খাওয়া দাওয়া নিয়ে বাবা রে বাবা, আপনি চোখটাকে যেমন শান্তি দিতে পারবেন না সুন্দরবনে এসে সৌন্দর্যটা দেখে, সেরকম সাগর সঙ্গে দায়িত্ব নিয়ে নেবে আপনাকে মুখটাকে ব্যস্ত করে রাখতে প্রতিটা মুহূর্তে। মাটন দেখছেন, ক্যানিংয়ের মাটন বা ক্যানিংয়ের খাসি, এই মাটনটা কিন্তু একদম নরম তুলতুলো নয়। মানে এটা সেই মাটন, এই মাটনটা আপনাকে একটু মুখে নিতে হবে, একটু কামড়াতে হবে, একটু ফিল করতে হবে মাটনের ঝোলটাকে। মানে আই মিন মাটনের ফ্লেভারটাকে ফিল করতে হবে, তারপরে খান। তারপরে একটা টানা ঘুম দিন, পরের দিন সকাল সকাল বোটের উদ্দেশ্যে যেতে হবে, কারণ দ্বিতীয় দিনটা কিন্তু সবথেকে ভাইটাল দিন সুন্দরবনে। তো গুড নাইট, সকাল সকাল দেখা হচ্ছে বোটে।